আমরা এখন দেখতে যাচ্ছি রাস্তার মাঝখানেই প্রায় বলা যায় ক্রেন এসেছে, বড় ধরনের ক্রেন, হাইড্রোলিক ক্রেন। এটার মাধ্যমে তারের কেবিল যেগুলো হয়, তারের কেবিলগুলো এখন নামাচ্ছে। এটা বিষ্ণুপুর বটতলা খেলার ঠিক মাঝ বরাবর অংশ, সেখানে হাইড্রোলিক ক্রেন দিয়ে বড় বড় কেবিলের রোলগুলোকে এখন নামাচ্ছে। সেগুলো থেকে ইলেকট্রিক যাবে, ছটা করে প্যানেল করা হয়েছে, সেই জন্য বটতলার ধারে তিনটে রোল এসছে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, অনেকেই দেখতে এসছে, রাত্রিবেলা কারেন্ট চলে গেছে, সেই জন্য সবাইকার ঘুম ভেঙে গেছে। তার জন্য ওই মাঠের ধার থেকে আমরা দেখছি একটা নামানো হয়ে গেছে, আর একটাকে এখনও সরাচ্ছে দেখতে পাচ্ছি। প্রায় তিন তলার কাছাকাছি সমান এই ক্রেনটা এসছে, এখানে লাইন অফ করে কাজ চলছে। এখন 2000 ওয়ার্ডের কাছাকাছি লাইন যাবে মাটির তলা দিয়ে। খুব সাবধানে এই ক্রেনের মাধ্যমে একটা একটা করে রোল নামাচ্ছে, ভীষণই মোটা এই তারগুলো। এগুলো দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে ওটাকে নিচের দিকে নামিয়ে নিচ্ছে, ওটার কাজ প্রায় শেষ হয়ে গেছে। কাজ শেষ হয়ে গেছে প্রায়, ওই জন্য আস্তে আস্তে হাইড্রোলিক্স যে ক্রেনটা আছে এবার ওটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে। ওই জন্য কালকে আর একটা রোল আছে, সেটা লরির মধ্যে সেই রোলটা রয়েছে, সেটাকে আস্তে আস্তে নামানো হবে। কালকে রাত্রি 9:30-10 ট্রেনটাকে আস্তে আস্তে রেডি করা হচ্ছে, যাতে আর একটা রোলকে নিয়ে আসা যায়। আসবে না সহজ একটু না, এটা ধীরে সুস্থে কাজ চলছে। ট্রেনটাকে এবার পেছন দিকে ব্যাক করিয়ে নিয়ে এসছে মাঠের ঠিক কর্নারের দিকে। আবার ওই গাড়িটাকে নিয়ে আসবে, এবারে রোলটাকে নিয়ে আসা হবে, ওইটার মাধ্যমে তোলা হবে। কতগুলো প্যানেল আছে রাস্তার উপর, চাপ দিয়ে ওটাকে করা হয়, তোলা হয়, না হলে টায়ারের ওপরে খুব চাপ পড়বে, সেই জন্য তার প্রস্তুতি চলছে এই মুহূর্তে। একটু এবার দেখবেন সাইড থেকে দুটো মাটিতে প্রেশার দেওয়ার জন্য, যাতে চাকার উপর চাপ না পড়ে, সেটাও হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে এটা বের করা হয়, সেটা দেখা যাবে। অনেক লোক আছে এখানে সাইডে, তারা সব এক এক করে কাজ করছে। এটা ভোরের দিকে প্রায় 5:30-6:45 মধ্যে এই কাজটা চলছে। ড্রাইভার না কিন্তু চালাচ্ছে তারা কে? ও কি ওদের ওদের আবার ইয়ে ড্রাইভিং ওইদিকে, ওদের ওটা হচ্ছে ওইদিকে, আবার টেনে নিয়ে আসবে কেন? ওটাকে টেনে নিয়ে আসবে, ¡Gracias!